আসসালামু আলাইকুম। বিসিএনএন থেকে মেমোরিয়াল ডে উইকেন্ডে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি কাজী মশুল হুদা পড়ছি বাফলার বিশেষ বিশেষ সংবাদ। গত 30 মে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস বাফলা নির্বাচন সম্পন্ন হয়েছে রামপার পুলিশ স্টেশনের অডিটোরিয়ামে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ উত্তেজনার মাধ্যমে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে নির্বাচন পরিচালিত হয়। বোর্ড অব ট্রাস্ট অত্যন্ত সুন্দর ও সফলতার সাথে নির্বাচন পরিচালনা করেছেন। নির্বাচনে 2টি প্যানেল অংশগ্রহণ করে, একটি জসিম খসরুর শাহ পরিষদ এবং অপরটি মানিক কুতুবি মুজিব পরিষদ। নির্বাচনে সর্বমোট 29টি ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে জসিম খসরুর শাহ পরিষদ বিজয়ী হয়েছে। শুধুমাত্র একটি পদ পেয়েছে মানিক কুতুবি মুজিব পরিষদের পক্ষ থেকে, সাংস্কৃতিক সম্পাদক পদে ফারহানা সাঈদ। বাফলার ইতিহাসে ফারহানা সাঈদ প্রথম মহিলা অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন। অপরদিকে ডক্টর মাহবুব খান নির্বাচনে ভোট থেকে বিরত না থাকায় বাফলার বিভিন্ন সংগঠনের মাঝে ক্ষোভের সঞ্চার করেছেন। সকলের প্রত্যাশা ছিল তিনি অতীতের মতো নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবেন। এবারে বাফলা নির্বাচনে সর্বমোট ভোট পেয়েছে জসিম আশরাফি আহমেদ, তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী। প্রতিদ্বন্দ্বী শামসুদ্দিন মানিক পেয়েছেন 12টি এবং জসিম আশরাফি পেয়েছেন 17টি। সেক্রেটারি পদে শাহ আলম পেয়েছেন 16টি, মুজিব সিদ্দিকী পেয়েছেন 13টি ভোট। ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান খসরু পেয়েছেন 15টি, সাইফ কুতুবি পেয়েছেন 13টি। কোষাধ্যক্ষ আনিসুর রহমান পেয়েছেন 16টি, জিয়াউল ইসলাম পেয়েছেন 13টি। সাংস্কৃতিক সেক্রেটারি মোহাম্মদ তারিক পেয়েছেন 14টি এবং ফারহানা পেয়েছেন 15টি। অর্গানাইজিং সেক্রেটারিতে শফিউল আলম বাবু পেয়েছেন 16টি এবং ড্যানি তোয়ে পেয়েছেন 13টি। এবং পাবলিক রিলেশন পদে মোহাম্মদ আলী পেয়েছেন 16টি এবং তারেক বাবু পেয়েছেন 13টি। এখানে উল্লেখ্য যে বিসিএনএন এর জরিপে বলা হয়েছিল নির্বাচনে 15টি এবং 13টি হিসাবে প্যানেল আসবে এবং সেই প্যানেল যে প্যানেলই আসুক এককভাবে প্যানেল বিজয়ী হবে বলে মন্তব্য করেছিল। নির্বাচনে জসিম খসরু শাহ জয়লাভ করার পর অপর পরিষদে শামসুদ্দিন মানিক ও মুজিব সিদ্দিকী অভিনন্দন বক্তব্য বাফলা ও বাংলাদেশ কমিউনিটিকে সহানুভূতিশীলতার আরেক ধাপে উপরে তুলে নিয়ে গেছে বলে অভিমত প্রকাশ করেছেন উপস্থিত সকলেই। নির্বাচনের শেষ রাতে ভোট কেনাবেচা হয়েছে বলে জোর গুজব চলেছে লস অ্যাঞ্জেলেস শহরে। এই গুজবে জন্ম দিয়েছেন জনাব কুদ্দুস খান। গুজবে প্রকাশ, তিনি উভয় পক্ষকে কাগজে কলমে দেখিয়েছেন যে প্রত্যেক গ্রুপের 12টি করে সর্বমোট 24টি ভোট রয়েছে। যে কোনো প্যানেল সংস্কার গ্রুপের 4টি ভোট পেলে তারা বিজয়ী হবেন বলে তিনি উভয় গ্রুপকেই একটি প্রস্তাব দেন। এই প্রস্তাবে ড্রিম টিমের কাছে ভোট ক্রয়ের অফার দেন, প্রতিটি ভোট $500, সর্বমোট $2000। কিন্তু নীতি বিবর্জিত কাজ করে ভোট ক্রয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ড্রিম টিম। উল্লেখ্য যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের 3-4টি ভোটের ব্যবধানই ছিল উত্তীর্ণের ব্যবধানে ছিল প্রতিদ্বন্দ্বীদের উত্তীর্ণের দূরত্ব। সেই সাথে যুক্ত হয়েছে 29 নম্বর ভোট। এছাড়া ড্রিম টিমের জনকীয় ব্যক্তির সাথে টেলিফোনে সংস্কার গ্রুপের জনকীয় ব্যক্তির কনফারেন্সের পর ভুল করে টেলিফোন বন্ধ না করাই ড্রিম টিমের 5 জন ব্যক্তি স্পিকারের মাধ্যমে 20 মিনিট তাদের বৈঠকের যে তথ্য শুনেছেন তা তাদেরকে বিস্মিত করে তুলেছে। এখানে উল্লেখ্য যে সংস্কার গ্রুপ নির্বাচনের পূর্ব রাত্রে উভয় প্যানেলের সাথে রাত 2:30 পর্যন্ত বৈঠকে মিলিত হয়েছিল। অচিরেই বাফলার নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক উদযাপিত হবে বলে জানা গেছে। এখনকার মতন বিসিএনএন এর বিশেষ বিশেষ সংবাদ শেষ হলো।